ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব বলেছেন, নাম অভ্যাসেই সর্বসিদ্ধি হয়। যোগের পথ কলির জীবের পক্ষে নয়, কলির জীবের আহার শুদ্ধি নেই, পুরুষানুক্রমে সংযম নেই, ফলে ধৃতি অবসন্ন, মেধা ক্ষীণ। এখন যোগ আশ্রয় করতে গেলেই রোগ দেখা দেয়। শুধু সত্য আহার আর নামের আশ্রয় নিলেই মানুষের চাওয়া থেমে যায়, পরমকে পাওয়া যায়। ওরে, এ শুধু মুখের কথা নয়, এটা মানে নিজেকে দেখিয়ে উনি বলছেন, নিজেকে দেখিয়ে বলছেন। সব পথ ঘুরে সত্যকে লাভ করেই এ সত্য প্রচার করছে। নাম কর, নাম কর, শুধু নাম কর, অহরহ নাম কর, খেতে শুতে বসতে সর্বদা নাম কর, ব্যাস তাতেই ছুটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মাভৈ। ভক্তগণ, আপনারা এই কথাগুলি মনে রাখবেন আর আপনাদের জীবনে এটাকে ফলো করে এটাকে কীভাবে কার্যকরী করা যায় সেই চেষ্টায় রত হন, কারণ সময় চলে যাচ্ছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে, তারা যাতে তারা এই মহামূল্যবান কথাগুলি জানতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।